আপনারা হয়তো সকলে অবগত আছেন বা যারা অবগত নেই তাদের উদ্দেশ্যে আমি বলছি, আমাদের ব্লক সভাপতি, দেগঙ্গার ব্লক সভাপতি মুফিদুল হক সাহাজি অর্থাৎ মিন্টু সাহাজি, তিনি বিগত 16 তারিখে কোভিড-19 উনি পরীক্ষা করান। ওনাকে 18 তারিখে যখন পজিটিভ আসে তখন উনি চিকিৎসার জন্য আমাদের এই আদিত্য নার্সিংহোম, যেটা আমরা এখন আর কি আদিত্য নামে আমরা চিনি, এখানে উনি অ্যাডমিশন ছিলেন এবং সেটা আজকের 12 দিন অ্যাডমিশনের সময়সূচি পেরিয়ে গেল। ডাক্তাররা মনে করেছেন, চিকিৎসা জগৎ শিবির মনে করেছেন যে ওনার চিকিৎসা যেটা হওয়ার সেটা হয়ে গেছে এবং এই মুহূর্তে কোভিড-19 ওনার নেগেটিভ, আজকেরে ওনাকে এখান থেকে ছুটি দেওয়া হবে। সেই জন্য ওনার যারা অনুগামী, আমরা যারা ওনার অনুগামী, আমরা সকলে এসছি ওনাকে রিসিভ করে আমরা বাড়িতে নিয়ে যাওয়ার উদ্দেশ্য। এছাড়া আমাদের বাড়তি কোনো উদ্দেশ্য নেই, যেহেতু আমাদের সভাপতি জনপ্রতিনিধি এবং ওখানকার ভূমিপুত্র হিসেবে ওনাকে জনপ্রিয়তা যে প্রমাণ করে, এই মানুষের ঢল থেকে প্রমাণ করে যে উনি একজন জনপ্রিয়তা সভাপতি, সেই জনপ্রিয়তার জন্যই আজকের মানুষকে খবর না দিলেও মানুষ উদ্যোগ নিয়েছিল যে কবে ওখান থেকে ছুটি হবে, সেই অপেক্ষাটা করছেন। আমরা খুব আশাবাদী যে আমরা ইতিমধ্যে ডাক্তারের রিসেপশনে আমরা কথা বলেছি, ওনাকে যাবতীয় রিলিজ অর্ডারের যাবতীয় কাগজপত্র সব রেডি হয়ে গেছে, রিলিজ অর্ডারটা নিচে থেকে ওপরে গেলেই উনি রিলিজ পেয়ে যাবে, 5-7 মিনিটের মধ্যে আমাদের সর্বসাধারণ মানুষের মধ্যে এসে যাবেন এবং আমরা ওনাকে রিসিভ করে সংবর্ধনা জানিয়ে কোভিড-19 বলছেন যে জয় করাটাই হচ্ছে একটা বিরাট বাহাদুরি। আজকের আমাদের সভাপতি সেই কোভিড-19 সঙ্গে লড়াই করে আজকের যে জয়ের ধ্বনি পেয়েছেন সেটার সঙ্গে আমরা আর একটু স্বাদ মিলিয়ে আমরা উৎসব হিসেবে আজকের দিনটাকে মনে করে ওনাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আমরা আজকের এত লোকের সমাগম। আমরা কলসুর গ্রাম পঞ্চায়েত থেকে নিয়ে আরও অন্যান্য পঞ্চায়েত থেকে এসছে, বিশেষ করে আমি কলসুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, আমাদের প্রধান, আমাদের 84 থেকে এসছে, আমাদের আমুলিয়া থেকে এসছে, আমাদের দেগঙ্গা থেকে এসছে, আমাদের হালোয়া থেকে এসছে, আমাদের হাদিপুর ঝিকরা থেকে এসছে, আমাদের বেড়াচাবা 1 থেকে এসছে, বেড়াচাবা 2 থেকে এসছে, আমুলিয়া থেকে এসছে, সকলেই আমরা আছি ওনার সঙ্গে এবং সহায়সেদপুর থেকেও এসছে অনেক মানুষ এবং চাকলা থেকেও এসছে। আমি আমুলিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যকরী সভাপতি। এর উদ্দেশ্য হলো আমাদের দেগঙ্গা ব্লকের উপকার, আমাদের সকলের নয়নের মণি, আমাদের লিডার মফিদুল হক সাহাজি কোভিড-19 পজিটিভ হয়েছিলেন। ইনি দীর্ঘ আজকে 11 দিন ভর্তি থাকার পর আজকে 5টায় ছুটি পাচ্ছেন, সেই উদ্দেশ্যে আমরা ওনাকে সাদরে গ্রহণ করে নিয়ে যাওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি। মফিদুল হক সাহাজি, সভাপতি দেগঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সমিতির সভাপতি। করোনা জয় করে বাড়ি ফেরার সময় আজ এত মানুষ আপনাকে সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন এই করোনা? দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী বলছেন যে সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখতে, মাস্ক পরতে, স্যানিটাইজার ব্যবহার করতে। আমি প্রথমে সেই সরকারি নির্দেশিকাটা পালন করার জন্য আমার শুভানুদ্দায়ী আমার দেগঙ্গা মানুষ তথা অঙ্গের মানুষকে সামনে আছি তো যে প্রশাসনিকভাবে যে নির্দেশ দিচ্ছে সেটা অক্ষরে অক্ষরে পালন করা এক। দুই, আমি বলবো করোনাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, মনোবল এবং দুশ্চিন্তা না করে আমরা লড়াই করে নিশ্চয়ই আমরা করোনাকে জয় করব, বাংলা আমরা জয় করব। আমরা
मैडम साइडे आपनी पासे थाकें ना अरे आपनी एई पासे दाड़ान ना आपनि दूरे कोथाय जाच्छेन हाँ एई तो अरे चलो ठीक है Hey!